রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ বা শাকিব খান নয়। মান্নার কারণে, মান্নার অকাল পূরণের কারণে আসলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে মিশা সদাগর। তো মিশা সদাগর এত প্রভাবশালী, আরও অনেক হিরো ছিল, তো সবাই কথা না বলে আসলে কেন তিনি আসলে মান্নার নাম নিয়ে কথা বললেন, এখন এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলা হবে, এটা নিয়ে আমরা বেশ কিছু অ্যানালাইসিস করবো এটা নিয়ে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেদিন সবাই ফিল্মস্পাইয়ের সঙ্গে থাকবেন, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবারও কোনো দুর্দান্ত একটা ভিডিওতে। তো যাই হোক, আজকে আমরা এই ব্যাপারটা কথা বলবো। তো মিশা সদাগর এবং মান্না, তারা কিন্তু অনেকটা গ্যাহের দোষ ছিল ফিল্মের, প্রায় একই বাজার ছিল। মান্না ছিল 84-এ, মিশা ছিল 86-এ, খুব ভালো বন্ধুত্ব ছিল, সিনিয়র ভাই বন্ধু, অনেক ভালো সম্পর্ক ছিল মান্নার সঙ্গে মিশা সদাগরের। তো মিশা সদাগরের মূলত উত্থানটা কিন্তু শুরু হয় মান্নার হাত ধরে, সালমানের সিনেমা দিয়ে পরিচিতি পায়, মান্নার সিনেমা দিয়ে উত্থান হয় এবং শাকিব খানের সিনেমা দিয়ে অপ্রতিদ্বন্দ্বী ভিলেন বনে যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মিশা সদাগর। তো মান্না মিশার সাথে অনেক ধরনের সিনেমা করেছে, অনেক রকমের সিনেমা, বদিউল আলম খোকনের অনেকগুলো সিনেমা করেছে, আপসাডের সিনেমা করেছে, অনেক বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কিন্তু আসলে অনেক সিনেমাতে কিন্তু মিশা সদাগর এবং মান্না কিন্তু তারা নায়ক ভিলেন জুটি হিসেবে কাজ করেছে। এবং মান্নার উত্থানটা প্লাস মান্নার ইন্ডাস্ট্রি ডোমিনেট করে এবং মান্নার চিন্তাধারা, এটাকে তো মিশা সদাগর কিন্তু একদমই কিন্তু তিনি সবসময় কিন্তু দেখেছে স্বচক্ষে। এবং যখন শাকিব খান উঠে আসছে 2006-07 সালের দিকে, শাকিব খানের যখন উত্থান, তখন কিন্তু মিশা সদাগরকে নাকি মান্না বলতো, এবং এটা মিশা সদাগর ইন্টারভিউতে বলেছে যে দেখ এখন তো শাকিব খান উঠে আসছে, আমাকে ভাঙতে হবে। এবং 90-এর শেষের দিকে এসে আমরা জসিম ভাইকে যে ধরনের ক্যারেক্টার দেখতাম, ওইভাবে চিন্তা চেতনা করে ওইভাবে সিনেমা করতে হবে, অডিয়েন্সের টেস্ট বদলাচ্ছে, নতুন ছেলে মানুষ পছন্দ করছে শাকিব খানকে, আমাকেও ভাঙতে হবে। এবং যারই ফলশ্রুতিতে কিন্তু আমরা পেলাম একটা পিতামাতার আমানতের মতো ফুল, মানে পুরোদস্তুর ক্যারেক্টার বেশ, যেখানে মান্না না তো হিরো, না তো ওরকম লুতুপুতু নাচ গান, লুতুপুতু প্রেম, কিন্তু সিনেমাতে মান্না প্রথম থেকে শেষ পর্যন্ত মান্না গল্প টেনে দিচ্ছে। তো এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার জন্য কিন্তু মান্না মান্না। এবং মিশা সদাগর কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে যে আসলে মান্না মান্না এই যে মানে আসলে মান্না চলচ্চিত্রের গবেষক এবং চলচ্চিত্র খুব ভালো বোঝে এবং গবেষণাটাও খুব ভালো বোঝে, কীভাবে চলচ্চিত্রের উন্নতি হবে, কীভাবে মানে চলচ্চিত্র এগিয়ে যাবে, চলচ্চিত্রের ধারা অব্যাহত থাকবে, এই কারণে কিন্তু মান্না কিন্তু সারা জীবন কাজ করে গিয়েছে। এবং এটা একটা দুর্দান্ত একটা ব্যাপার, এবং বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য মান্না আসলে অনেক বড় মানে আমাদের পাওয়া। তো এই কারণে কিন্তু আসলে সে কিন্তু মান্নাকে বিভিন্ন জায়গায় গবেষক বা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রির হতাশ নানা রকম ব্যাপার কিন্তু মিশা সদাগর, তো আমার মতে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে মিশা তার জায়গায় ডেফিনেটলি সলিড, কারণ মান্না ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছু করেছে এবং অনেক সময় ইন্ডাস্ট্রিতে সার্টেন করেছে এবং থেকে ইন্ডাস্ট্রিতে আসলে মানে মান্নার কথা আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই কারণে কিন্তু আসলে মিশা সদাগর বলেছে আসলে সে শেষ হয়ে গেছে, কারণ এর পরবর্তীতে শাকিব খান সেন্ট্রিক যখন হয়ে গেছে তখন এক নায়ক কেন্দ্রিক ইন্ডাস্ট্রি কিন্তু মিশা সদাগর দেখেছে এবং তখন দেখেছে যে আসলে এক নায়ক তন্ত্র ইন্ডাস্ট্রিতে আসলে চাউর হলে আসলে কী হয় এবং সেটা আসলে একসময় কোন পর্যায়ে চলে যায়, হ্যাঁ, তো এটা নিয়ে কিন্তু বেশ দেখেছে। তো যাই হোক, এটা নিয়ে বেশ কিছু কথা আসলে বলার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, শুধু সব ফিল্মস্পাইয়ের সঙ্গেই থাকবেন।